আজকে আমি তোমাদেরকে দেখাবো মাইক্রোম্যাক্স A255 ক্যানভাস সেলফি কীভাবে হার্ড রিসেট দিতে হয়। এটা আপনার ফোনের যে কোনো লক খুব সহজে রিমুভ করতে পারবেন। দেখুন আমার ফোনে কিন্তু এখন লক করা, দেখেন প্যাটার্ন লক করা। তো এটাকে আমি রিমুভ করবো। রিমুভ করার জন্য যেটা করবো, প্রথমে আমরা সেটটা অফ করে নিব। দেখুন সেটটা অফ করি, সেটটা অফ হয়ে গেছে। অফ করার পর যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন ভলিউম বাটন, ভলিউম বাটনে প্লাস বাটন ও মাইনাস বাটন, যেটা দিয়ে ভলিউম কমানো হয় ও বাড়ানো হয়। দুটো বাটনই একসাথে চাপ দিবেন। একসাথে চাপ দেওয়ার পরে উপরে যে পাওয়ার বাটনটা আছে, পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরবেন। একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে এরকম অপশন আসবে, এটাতে সিলেক্ট করবেন ক্লিয়ার MMC, ক্লিয়ার EMMC তে সিলেক্ট করবেন। করার পরে এই যে পাওয়ার বাটনের কাছে একটু ক্লিক করবেন। দেখেন ফরম্যাটিং হচ্ছে, আপনার সব ডাটা ফরম্যাট হচ্ছে, যে কোনো লক সব লক এইভাবে ফরম্যাট হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করবেন, অটোমেটিক ফোনটা বন্ধ হবে বা চালু হবে। একটু চালু হতে একটু সময় লাগবে, ততক্ষণ ওয়েট করবেন। দেখুন কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম অপশন আসবে, তারপরে সেট আপ দেবেন, স্কিপ করবেন, দেখুন আমার ফোনে কিন্তু এখন কোনো লক নেই, লক রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের ফোনের যে কোনো ভুলে যাওয়া লক খুব সহজে রিমুভ করতে পারবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন মডেলের ভিডিও নিয়ে আপনাদের দেখাতে পারবো। আশা করি সবাই থাকবেন, ধন্যবাদ।